অবশেষত গ্রেপ্তার হল এনআরএলর দুই বিষয়া। হালমরস্থিত আঞ্চলিক বন বিষয়া কার্যালয়ত ছঘণ্টা জেরার অন্তত গ্রেপ্তার করে নুমলীগড় তেল শোধনাগারৰ নগরাঞ্চলৰ মুখ্য প্রবন্ধক উজ্জ্বল নয়ন সন্দিকৈ আর প্রবন্ধক বেদাঙ্গ কাশ্যপক। গোলাঘাট জেলা বন প্রাধিকারী বিষয়া সুশীল কুমার ঠাকুরীর নেতৃত্ব তদন্তকারী বিষয়া সৈফুল ইসলামে আজি আঞ্চলিক বন বিষয়া কার্যালয়ত ঘটনার সন্দর্ভত সোজপোজ করার অন্তত আঞ্চলিক বন বিষয়ার কার্যালয়ের দুয়োগী বিষয়াক গ্রেপ্তার করে। উল্লেখ যে যা 18 জুলাইত বন বিভাগের অজ্ঞাতে নগরাঞ্চল বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হওয়া একটা বন্যহস্তিক বন বিভাগের অজ্ঞাতে গোপনে পুতি রাখিছিল দুই বিষয়ায়। ইয়ার পিছতেই বন বিভাগে বিষয়টি অবগত হওয়ার পিছত হাতিটি পুনের গাঁতরপা উনিয়ায় অস্ত্রোপচার সম্পন্ন করেছিল যদিও গোপনে পুতি থাকা বিষয়টক বিভিন্ন মহলত সরব চর্চা চলিছিল। ইয়ার সমান্তরভাবে জননী লাইভেও নিরন্তরভাবে ঘটনাটির সন্দর্ভত বাতরি পরিবেশন করে আসছিল। অবশেষত আজি ঘটনাত জড়িত দুই বিতর্কিত বিষয়াক বন বিভাগের গোচরের ভিত্তিত গ্রেপ্তার করা হল। অন্যহাতে নগরাঞ্চল বিদ্যুৎ সংযোগত গাফিলতি থাকার অভিযোগ উঠিছে। এই ক্ষেত্রে বিদ্যুৎ সংযোগের দায়িত্বত থাকা নগরাঞ্চলের সহকারী অভিযন্তা মোজাম্মিল হুসেইনক আইনের আওতাত অনার দাবি উঠিছে বিভিন্ন মহলত। গোলাঘাট ব্যুরো, জননী লাইভ।